আজকে আমরা আবারো অনেকদিন পরে খেলতে চলেছি হচ্ছে রোবোলক্স। আর আজকে এই রোবোলক্সের ভিতরে না আমি তোমাদেরকে শেখাবো, যদি কোনোদিন রাস্তাঘাটে তোমাদের পিছনে কোনো কুকুর তাড়া করে তাহলে সেই কুকুরের হাত থেকে কিভাবে বাঁচতে হবে। তো যাই হোক গাইজ, আজকে আমাদের এই রোবোলক্সের ভিতরে এই দেখো তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা কুকুর ঘুমিয়ে রয়েছে, আর চারিপাশ দিয়ে আমরা সবাই এখানে লাফাঝাপি করছি, কিন্তু একটু পরেই না এই কুকুরটা উঠে আমাদেরকে তাড়া শুরু করবে, আর আমাদের এর কাছ থেকে সার্ভাইভ করে এর এই বাড়িটা থেকে স্কেপ করতে হবে। বাকি তো চলো আর বেশি দেরি না করে ফটাফট আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। কিন্তু তার আগে তোমরা যদি এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে ফটাফট নিচের ওই সাবস্ক্রাইব বাটনটাকে প্রেস করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটাতে লাইক করে দাও। ওকে, এখানে তো আমি কুকুরটার একদম নাক ডাকার আওয়াজ পাচ্ছি, ভালোই নাক ডাকছে। কিন্তু এখানে তো আবার দরজা বন্ধ রয়েছে, এটা এটাকে আমাদের খুলতে হবে কিছু করে। এটাকে খুলে কেমন হবো, উপরে ওইখানে আমি একটা বাটন দেখতে পাচ্ছি, আমাদের ওই বাটনের দিকে যেতে হবে। চলো, কোনো ব্যাপার না, একদম উপরে আস্তে আস্তে। এই দেখো, এখানে আমার জন্য মনে হচ্ছে আরো একটা, জানতাম আমি এরকমই হবে। এখানে এই যে একটা মাটির হাড়ি মতো বসিয়ে রেখেছিল, যাই হোক কোনো ব্যাপার না, ওর শব্দটা টের পেয়ে এখানে ওঠেনি। এবার আরে ম্যাডাম, যেটা দেখি নিচে পড়ে গেল, আর এটা কি ভাই পিঙ্ক পিঙ্ক পয়জন মনে হচ্ছে। যাই হোক, এখানে আমি বাটন প্রেস করি। আরে আমার দরকার নেই কিছু ফেভারিট আইটেমের, আমাকে এখান থেকে জলদি জলদি যেতে হবে। আরে আরে আমিও পড়ে গেলাম এখানে, আমি তো ভাবলাম একবার আমি চলে যাবো, কিন্তু না। যাই হোক, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, এবার আমি একদম আরে আমার দরকার নেই এগুলোর, এগুলো কেনার মতো আমার কাছে টাকাই নেই। তো যেটা বলছিলাম, আমি একদম দৌড়ে দৌড়ে যাব। তারপরে আরে না, আমি আবার পড়ে গেলাম এখানে, হচ্ছে কি এটা আমার সাথে? দেখ ভাই, সুইচ টিপবি না, সুইচ টিপবি না, তুই মোটেও সুইচ টিপবি না, আগে তুই যা দেখি, তারপরে আমি যাব। উরে, এ তো আরাম দিয়ে চলে গেলো, তাহলে আমি কেন পারলাম না যেতে? যাই হোক, আমি 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 পেরে গেছি এবার, নাহলে এখনই পড়ে যেতাম। এবার এই পর্যন্ত, এবার আরে না আবার পড়ে গেলাম কেন আমি এখানে? এটা কি হচ্ছে আজকে আমার সাথে? আমি রোবোলক্সে এত বেশি এক্সপার্ট ছিলাম এক সময়। ও ভাই, আমি ওই পাশে থেকে এই পাশে চলে এসেছি, কারণ এত দূর এসে যেহেতু আমি নিচে পড়েছি না, ওরা দেখলো এই ছেলেটা অনেক বেশি কষ্ট করছে, তার জন্য একেবারে আমাকে এখানে উঠিয়ে দিয়েছে। চলো ভালোই হয়েছে, এখান থেকে তো আমি এটা প্রেস করলাম, এখানে একটা দড়ি চলে এসছে। এ আগে আমি যাব, এবার আমি ও একদম দড়িতে ঝুলে ঝুলে এখানে চলে আসবো, নামার পরে আমাকে বলবে কি হলো কি এটা, আমি আবার নিচে পড়ে গেলাম কেন? দেখো, আমি নিচে পড়ার পরে আমাকে এইখানে দিয়ে দিয়েছে, এরা আমার সাথে চিটিং করছে নাকি, আমি কিচ্ছু বুঝতে পারছি না এখানে। যাই হোক, এখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে এই দেখো আরাম দিয়ে চলে আসলাম। এখানে থরের হাতুড়ি রয়েছে, স্পাইডারম্যান রয়েছে, গান ফান রয়েছে, যেগুলো তো আমাদের বাসকা বাত না কেনা। এখন আমরা অত বড় লোক হইনি যে ওইগুলো আমরা কিনতে পারবো। এখানে আবার কাঠকুট রয়েছে, এই কাঠকুট নিয়ে আমাদের হয়তো কোথাও প্লেস করতে হবে। ঠিক আছে, আগে তো এটাকে উঠাই, এটাকে উঠিয়ে আমার যতদূর দেখে মনে হচ্ছে, হ্যাঁ ওই তো ওইখানটায় আমাদের পাতাতে হবে। ওকে, কই বাত নেই, একদম হ্যাঁ এখানটায় থাকুক। এ ওই কাঠের উপর দিয়ে খালি আমি যাবো, তুই যাবি না মোটেও, ওইটা আমি এনেছি। ঠিক আছে, তুই এখান থেকে কাঠ নিবি, তারপরে যাবি। যাই হোক, এখান থেকে আরেকটা কাঠ উঠাই, এবার এটাকেও জলদি জলদি নিয়ে চলো, নিয়ে গিয়ে সামনেটা বসাতে হবে আমাদের। কিন্তু তার আগে এই কাঠের উপর দিয়ে আমাদের আস্তে 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 আস্তে, কাঠে যেন তেল মাখানো এরকমভাবে স্লিপ কাঠ ছিল এটা। আরে এটা না মিস্টেক হয়ে গেছে, এটা আমাকে একটুখানি পিছনের দিকে এসে এটাকে ঘোরাতে হবে। কোথায় ফেটে গেলাম আমি? হ্যাঁ এবার ঠিক আছে, না না ভাই এবারও ঠিক নেই। ওকে, এবার একদম পারফেক্ট হয়েছে, এবার চলো আবার ওই দিকে যাই। এখানে যেটা অসুবিধা হচ্ছে না, আমার মাউসটা কন্ট্রোল করতে সব থেকে বেশি অসুবিধা হচ্ছে, মাউসের এটা আমার মাউস টিপ দিয়ে ঘোরাতে হচ্ছে, নাহলে কখন কমপ্লিট করে দিতাম এই গেম? এই সমস্ত গেম আমার কাছে কমপ্লিট করার কোনো ব্যাপার না গিয়া, এই রোবোলক্স ফোবোলক্স আমার কাছে কমপ্লিট করার কোনো ব্যাপার না গিয়া। বাকি তোমরাও তোমাদের মন পছন্দের রোবোলক্সের গেম আমাকে কমেন্ট করে জানাতে পারো, আমি সেগুলো কমপ্লিট করবো ভাই। আর এর ভিতরে তো মনে হচ্ছে ট্রেডমিলের সিস্টেম লাগানো, আমার হাতে দেখো কোথায়, আমি অটোমেটিক এখান দিয়ে চলে যাচ্ছি। ওকে যাই হোক, এখান দিয়ে আসলাম, এবার এখান দিয়ে এসে, আচ্ছা এখানে আবার পাইপ লাগানো রয়েছে, এখানে আমাদের কাঠ সেট করতে হবে না, ভালো হয়েছে একটাতে যখন পাইপ লাগানোই রয়েছে, কিন্তু এখানে তো সেট করতে হবে। এবার আমাদের আরেকটা কাঠের বন্দোবস্ত করতে হবে। ও ও ও, আমার এখান দিয়ে হাঁটতেই ভয় লাগছে, কেমনভাবে পড়ে না যাই। ও ও, চলে এসছি ভাই, নাহলে এখন স্লিপ খেয়ে তো কাঠ না আনলেও হতো, কিন্তু আসল তো এই জায়গাটায় ভাই, এখানটা তো আসল ব্যাপার, পড়লে না এখান থেকে আবার নতুন করে কোথার থেকে দেবে আমি জানি না। একদম আরাম দিয়ে। ওকে, আরে আরে ভাই, ওট 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 ওট, এরকম মনে হচ্ছে যেন আমি নিজে উঠছি এর উপরে। গেমটা হার্ড আছে ভাই, সত্যি হার্ড আছে, ডগ আসুক আর না আসুক, ডগের এই সমস্ত যে সমস্ত সেট করে রেখেছে না এখানে, ও ট্র্যাপ ফ্র্যাপ এইগুলো হার্ড আছে। ওকে, আরে না রে না, আমি পড়ে গেলাম, ভাগ্যিস আমি পয়জনে তো পড়িনি, ম্যাডাম জিটাও এরকমভাবে পড়ে যাচ্ছে বারবার। দাঁড়ান ম্যাডাম জি, আমি আপনাকে শেখাচ্ছি কেমনভাবে এখান থেকে স্কেপ করতে হয়, আমি আসছি এখানে। ওকে, আবার আমার এখান থেকে বেশি জোরে জাম্প করতেও আবার ভয় লাগছে, নিচে রয়েছে পয়জন ভাই, তার জন্য তো ভয়টা লাগছে না। চলো তাও আমি একেবারে আস্তে আস্তে মাথা ঠান্ডা রেখে আমি এখান থেকে উপরে যাওয়ার চেষ্টা তো করবো।
কিন্তু আর কত উপরে উঠবো, এখান থেকে অনেক উপরে তো উঠেই গেলাম, আর কত আর কত, এখানকার আমি শেষ তো দেখতে পাচ্ছি না। আরে না, শেষ আমি দেখতে পেয়ে গেছি, শেষ আমি দেখতে পেয়ে গেছি একদম আস্তে আস্তে। মাউসটা যদি ঠিকঠাক কন্ট্রোল হতো না, কখন আমি স্কেপ করে যেতাম, কখন স্কেপ করে যেতাম, কিন্তু মাউসই তো ঠিকঠাক নেই। এবার এখানে তো আসলাম, এখানে আবার কি নিচে আবার পয়জন রয়েছে দেখি। হ্যাঁ, পয়জন ফেলানো। ওকে, আবে এ তো বিড়াল, দেখি বিড়াল আসছে কেন আমাকে মারার জন্য। ওরে, আরে বিল্লি 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 বিল্লিকে আমার বোকা বানাতে হবে এখানে। এ আরে বিল্লি, আরে ভাই বিল্লি আমাকে গুতো মারলো কিন্তু আমার কিছু হলো না কেন। এখানে নিশ্চয়ই আমার কিছু কালেক্ট করতে হবে, না হলে এই বাটনটা প্রেস করতে হবে। প্রেস করলামই আমার পাছায় মারছে বারবার। এ বিল্লি তুই আমার পাছায় মারছিস কেন? এদিকে যেতে হবে, এদিকে মার্ক করা দেখাচ্ছে, এদিকে একটা ভেন্ট রয়েছে, ভেন্টের ভিতরে ঢুকে গেছি, এর উপর নাম। আরে বিল্লি বিল্লি বিল্লি, এবার পিছা করে দেখা আমার, এখানে দম থাকলে এখানে আমার পিছনে এসে দেখা। তুই কোথায় রে? দেখ ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পিছা করতে পারবি না তুই। আর আমি এখান থেকে নিচে না পড়ে যাই, এই তো একদম ভেন্ট পর্যন্ত চলে এসেছি। কিন্তু আমার এখানে হাতুড়ি কোথায় আছে? হাতুড়ি দিয়ে তো আমার দরজাটা ভাঙতে হতো। যাই হোক, ওকে, এখানে আরেকটা ভেন্ট দেখতে পাচ্ছে, এখানে কেউ একটা ঘুমাচ্ছে। আরে এখানে কেউ একটা ঘুমাচ্ছে, এ তো সেই কুকুরটা। হ্যাঁ, কুকুরটা, কুকুরটার বাচ্চা না এটা? এটা কি পুতুল না ওর বাচ্চা? রে 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 রে, ভুল হয়ে গেল আমার। এবার আর আশা করি ভুল হবে না। এখানে যে এখানে ফাঁকা ছিল না আমি লক্ষ্যই করিনি। ওকে ওকে ওকে, এবার আমাদের ওই দরজাটা খুলতে হবে নিশ্চয়ই, না এমে তো যাই। ওকে, আরে আমি তো আবার সেই ঘরেই পৌঁছালাম না কি? আরে উঠে যা ভাই, আরে উঠে যা। হ্যাঁ, এতক্ষণ পরে শুনলি, এবার এর উপরে ওঠ, আরাম দে আরাম দে চল, আরাম দে আরাম দে, জলদি নেই, কোনো জলদি নেই। এবার এদিকে 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 এদিকে, আস্তে 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 আস্তে। ওকে, আরেকটা ভেন্টের ভিতরে প্রবেশ করলাম। আরে ওই দরজাটা কি খুলতে হবে না? এখানে তো আবার লেজার ফেজার রয়েছে দেখি, উপরে লেজার, ছোট ছোট এখানে বক্স মতো, ওই বক্সগুলোর থেকে তো আমি চলেই যাবো আরাম দিয়ে আরাম দিয়ে। এই দেখো, ওরে সামনে আবার, আরে ভাই এ আমার সামনে হঠাৎ করে কেন আসলো? আমি জাম্প করার আগে চলে এসেছে হুট করে, আমি এখান থেকে ঠিক করে জাম্পই করতে পারিনি। যাই হোক, দেখ আমাকে এই সমস্ত অফার দিতে হবে না তোদের, আমি সমস্ত কিছু কিনবো না, ঠিক আছে? আমি এরকমভাবে একদম পিওরভাবে গেমটাকে কমপ্লিট করে দেবো, কোনো কিছুর হেল্প ছাড়া। যদি আমি এখানে কিছুর হেল্প নিয়েই, তাহলে আর কি থাকলো ভাই, তাহলে আর কি বাকি থাকলো? তার জন্যই তো বলছি, ওই দেখো পাখার উপর দিয়ে হাওয়া বেরোচ্ছে, হাওয়া হাওয়া ভাই, অ্যাসিড ফ্যাসিড আসে, লাগলে একদম আমার পাছা পাছা ছুলে যাবে হয়তো। নাকি এর উপরে আমার লাভ দিতে হবে? আমার তো মনে হচ্ছে এর উপরে আমার লাভই দিতে হবে। হ্যাঁ, ওকে, ও নো, এটা আমি কি করলাম, এটা আমি কি ভুল করলাম? হ্যাঁ, এটা আমি কেন করতে গেলাম? আমি অত দূর ওইখানে জাম্প করে করে গেলাম, আমার তো ওইখানে পাশেই ছিল ওই পাখাটা। আমি এখান থেকে এখান থেকে আবে ওট বড় পড়ে গেলাম না, কি হচ্ছে কি এখানে আমি কিচ্ছু বুঝতে পারছি না। আমি মনে হচ্ছে এত দূর চলেই এসেছি, ঠিক আছে? হ্যাঁ, আমি ওইখান থেকে নাচতে নাচতে এত দূর চলে এসেছি, এখান থেকে আমি শুরু করিনি, তাহলে কেন ওইখানেই পাখা দিয়ে দিত? হ্যাঁ, এটুকু তো কমন সেন্সের ব্যাপার ছিল। যাই হোক, এবার আমাদের এটার উপর দিয়ে উপর দিয়ে যেতে হবে, একদম আরাম আরামসে আরাম আরামসে আরাম 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 আরাম। এবার নিচে নামতে হবে, তাই তো? ওকে, নিচে তো নেমে গেছি, এবার নিচে নেমে নিচে নেমে নিচে নেমে এখানে পিছনে তো এসে গেছি, এবার এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে, এখান থেকে এখানে। এবার এখানে পাখা কোথায় চলছে ভাই? আর বেহেন, পাখা কোথায় চলছে? পাখা তো এখানে চলছে না তাহলে। আচ্ছা, প্রেস করতে হবে, তারপরে গিয়ে পাখাটা এখানে অন হবে। আমি আমার সমস্ত কিছু পাখার উপরে ছেড়ে দিয়েছি, পাখাটা আমাকে এখানে নিয়ে এসছে। আবার এগুলো দিয়ে লাফিয়ে ঝাঁপিয়ে আমাকে যেতে হবে ভেন্টটা ওপেন করে। ওকে, ভেন্টটা ওপেন করেছি, কিন্তু কুকুরটা তাড়া কেন করছে না আমাকে? আবে কুকুরটা তুই কখন তাড়া করবি? আরে এখানে তো দেখি আবার মাঙ্কিরও মুখ রয়েছে লাগানো। এবার আমাদের এখানে এটাকে সেট করতে হবে। নাইস, এটা হয়ে গেছে এখানে সেট। এবার এটাকে এখানে সেট করতে হবে, তারপরে আবার এটাকে তুলতে হবে,
এটাকে নিলাম, এটাকে নিলাম। আবি ভাই এটা কোথায় ঢুকিয়ে দিছি আমি? ওকে, এটাকে আবে, এটাকে কুকুর না বিড়াল না দুটোর মিশ্রণ, আমি ঠিক বুঝতে পারছি না এটাকে। ওকে, এবার এই ভেন্টের ভিতর দিয়ে এখানে আমি আলো দেখতে পাচ্ছি। ও, এ তো এখানে দাঁড়িয়ে রয়েছে, হয়তো এ এবার আমাকে তাড়া করবে। আমাকে বাটনটা প্রেস করতে হবে, বাটনটা প্রেস তো। ও নো 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 নো, আবে আমি কিনবো না এগুলো, ভাগি না। পাছায় মারিস না, এ পাছায় মারবি না, এ মেরে দেবে আমাকে, এ মেরে দেবে, এ মেরে দেবে, এ মেরে দেবে, এ মেরে দেবে। এবার অনেক বড় দাদা হয়ে গেছো না তুমি, তুমি দাদা একটু পরে গাদা হয়ে যাবে এখানে। এ তো গ্লিচ হো গয়া ভাই, এ তো গ্লিচ হো গয়া। আমি বুঝে গেছি এখানে কী হয়েছে, আমি তো বুঝেছি এখানে কী হচ্ছে। বাটনটা প্রেস করার পরে আমাদের নিতে তো ওই গানটা, বাট গানে তো কোনো কাজই করছে না এখানে। গেম গ্লিচ হয়ে গেছে, আরে ভাই গেম গ্লিচ হয়ে গেছে এখানে। মার আমাকে তুই, মার, মেরে দে, মেরে দে, খতম করে দে আমাকে, আমার কাহিনী খতম করে দে তুই। গেম এরকম নো নো করতে করতে আসতে হচ্ছে। আয় আয় আয়, আজা 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 আজা, বাজা দুঙ্গা তেরা বাজা, আজা আজা বাজা দুঙ্গা। ওরে ভাই, এ তো দেখি আমার পিছা করতে করতে এখানেও চলে এসছে না। একটা প্রেস করাই আছে, প্রেস করাই আছে, প্রেস করাই আছে। হ্যাঁ ভাই পাছায় মারবি না, বললাম না কতবার বলবো তোকে, তোকে কতবার বলবো। হ্যাঁ আজা 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 আজা। ও, এ তো আবার পাইপের উপর উঠতে পারে না। এবার আশা করি আমি গানটা পেয়ে যাবো। ওরে না, গান নিয়ে আমার কোনো কাজ নেই, আমার তো ভেন্ট বেয়ে উপরের দিকে যেতে হচ্ছে। আমিও না, এ তো এখানে হাতুড়ি ফাতুড়ি ঠিকঠাক করছে, আমার যেতে হবে ভেন্ট বেয়ে। আমি ভাবলাম গানটা নিয়ে ওর প্রাণটা ইজিলি নিয়ে নেবো, তা তো হলো। কী হচ্ছে কি এটা? আরে আরে, সিঁড়ি দিয়ে বেয়ে বেয়ে গুঁতো গাঁথা খেয়ে এটা আমি কোথায় চলে আসলাম? পুশ বাটন, পুশ করে দিলাম এটা। এখানে কি আবার মই? না মই ভেবে, দাঁড়াও 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 দাঁড়াও, আচ্ছা আমি এদিক দিয়ে আসলাম, কনফিউজ হয়ে গেছিলাম। মই ভেবে উপরে উঠলাম, ওয়ার্নিং লেখা রয়েছে, ডেঞ্জারাস জায়গা মনে হয়। আবার দরজা খুললাম ভাই, এখান দিয়ে জাম্প করার ব্যাপার আছে, কিন্তু এটা কি, এটা কি? আচ্ছা এগুলো কেনার সামান, আমি তো তাও জানতাম, কিন্তু আমি যেটা ভাবছিলাম পাশেরটা হয়তো কোনো বাটন হতে। আবার আমাকে অফার দেবে এখন কেনার জন্য, আবে আমি কিনতে আসি না দেখো। আরে এরকম সময় অফার দেয় না, দাঁড়া দাঁড়া, দাঁড়া না ভাই, পজিশানে তো আসতে দে, তারপরে টুংটুং করিস, তারপরে টুংটুং করিস, এবার টুংটুং কর। হ্যাঁ এটা এখান থেকে অন করে দিয়েছি। ও ও ও ও, আগে এখানে আবার একটা ভেন্ট, কতগুলো ভেন্ট থাকে এখানে, ভেন্ট খোলো। ঢুকে গেছি, ঢুকে গেছি। এখানে আবার আমাকে মারার জন্য পয়জন বিছিয়ে রেখেছে, এখান থেকে নিচে পড়লে আমি জানি আমি টপকে যাবো। আর টপকাতে যাতে না হয় তার জন্য আমি এখান থেকে এর উপর দিয়ে উপর দিয়ে, ও ভাই গেছি আমি। প্রত্যেকটা লেভেলে এসে এক একবার করে আমার টপকাতেই হবে আজকে, না হলে মনে হচ্ছে আমার শান্তি হবে না। যাই হোক, এবার চেষ্টা করবো না টপকে টপকে একবার এখান থেকে ওই পাশে চলে যাওয়ার। ও ও ও ও নো, ও চলে এসছি। ওকে, ভেন্ট বেয়ে যেতে হবে আমাদের, তাই তো? খালি ভেন্ট আর ভেন্ট, ভেন্ট আর ভেন্ট, জলদি 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 জলদি। ও, আমি তো মাকড়সার মতো বেয়ে উপরে উঠে পড়েছিলাম। এবার এই ভেন্টটা খোলো, এখান থেকে নিচে নামো। মিল্ক, এখান থেকে একটু মিল্ক খেয়ে এনার্জি বাড়াবো আমরা। খেয়ে নাও মিল্ক, খেয়ে নাও ভাই মিল্ক, খেয়ে এনার্জি বাড়াও। তারপরে কী করতে, আরে এটা স্পাইডার ম্যান, আমি বললাম ডেডপুল আছে। ওকে, মিল্ক না, এটা ছিল এনার্জি ওলা ড্রিঙ্ক, মিল্কের বোতলের ভিতরে। খেয়েও বা কী হলো, পরেই তো গেলাম। জলদি জলদি মিল্ক খা, এনার্জি ওলা মিল্ক, পিলে পিলে ভাই, পিলে পিলে। পাছা দিয়ে হলুদ পাত বেরোবে, হলুদ লালের পাত। প, একটু দেখে দেখে যেতে হবে আমার। প, এখান থেকে আবার ছালাং মারতে হবে, এর উপরে পড়লেই আমাদের স্পিড কিন্তু অনেক বেড়ে যাবে নাকি? আরে না, বাড়লো না, তাহলে ভাবলাম বেড়ে যাবে। ওকে, বাড়লো না যখন কোনো ব্যাপার না, পাদ মারতে মারতে চলে এসছে। আরে এখানে থেকে আরও পার করার লেভেল রয়েছে, তাই তো? টিকিস টুকুস, এখান থেকে আরামে আরাম ভাই আরাম, অত অত ফাস্ট হতে হবে না, বেশি ফাস্ট হলে পড়ে যাবি। হয়ে গেছে আমার পাদের ক্ষমতা শেষ, এবার আবার এখান থেকে যেরকম স্লোলি স্লোলি যাওয়া সেরকম আর স্লোলি স্লোলি যাব। এটাকে পুশ করে দাও, এখান দিয়ে আবার হাওয়া হচ্ছে, হাওয়ার তালে গা ভাসিয়ে দিয়ে একদম উপরে আকাশের উপরে চলে যেতে হবে আমাদের। দেখো যাচ্ছি, দেখো উপরে আবার লেজার ফেজার নেই তো, লেজার থাকলে লেজার আমাকে এখনই
খোঁচা মেরে দেবে। ও ও ও এবার খুশ করে এই দরজাটা খোলো, খুললাম, পাইপ আছে এখানে, যাবো কোন সাইডে ভাই, এই দরজাটাই নিশ্চয়ই খুলতে হবে আমাদের। এই তো বাইরে তো চলে, আরে ভাই এটা কি জিনিস, এটা কি জন্তু, আচ্ছা আচ্ছা, আরে মার, আবে মারিস কোথায় তুই, এ আমাকে মেরে দেবে আজকে, মেরে দেবে, এর গায়ে লাগছে না এখানে, কি জ্বালাতন এটা, কি জ্বালাতন, আমি মাউসই ঠিকঠাক ভাবে ঘোরাতে পারছি না, একে মারবো তো কি করে আমি, হ্যাঁ বলে যাচ্ছে। আবে ভাই একে অনেক দূরে নিয়ে যেতে হবে আমার, এরম পিছন দিকে মারতে মারতে যাই, পিছন দিক দিয়ে মারতে মারতে গেলে কি কাজ হবে আদৌ, কিচ্ছু তো হয় না, খাবে লাগে না তো। এ ভাই তুই কি করে মারছিস একে আমাকে একটু বল, আমাকে শেখা, একটা তো মারলাম কমে নাই, কিচ্ছু কমে নাই, ওর বালও বাঁকা হয়নি এখানে, ও আমার বাল বাঁকা করে দেবে, সমাজ গে ভাই, এবার তো, এবার তো ঘোর এদিকে, কি মাউসটা এখানে বন্ধ করে দিয়েছে, একদম লক করতে দিচ্ছে না মাউসটা, বাইরে এরকম ভাবে আমার ঘোরাতে হচ্ছে, তার জন্য তো, না হলে কখন একে টপকে দিতাম আমি, দেখো তো জ্বালা। হ্যাঁ এবার 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 মার, ওকে লেগেছে একটা, 80-80 কমেছে 600 থেকে, আর এবার লাগলো না, লাগাচ্ছি দাঁড়া তোকে রোবোডগ, আবে রোবোডগ মগ্নি আজা ভাই, আরেকটা লেগেছে, আরেকটা লেগেছে, আবে ওইদিকে মারিস না তুই, ওইদিকে নাহি মার নেকা, ওকে আরেকটা লেগেছে, কোন দিক দিয়ে কীভাবে লাগছে আমি জানি না, আমি শুধু এটাকে ছুঁড়ে মারছি, আরেকটাও লেগেছে হয়তো, আর মানলে চলবে না, আরেকটা লাগলো না এটা, ঠিক আছে লাগলো না কোনো ব্যাপার না, এবার লাগাবো, এবার লাগাবো, লাগলো না এটা, নেই লাগা না, আরে এদের যদি একটা পা দিয়ে পাড়া মারে না আমার সব কিছু একদম গোলে পিচকে বেরিয়ে যাবে, এত কঠিন হবে এখানে এম করাটা, এবার তো লাগ, হ্যাঁ এবার লেগেছে, এবার লেগেছে, আবার লাগাতে হবে, আমি একটু জাম্পিং জাপাং মেরে মেরে যাই, আর বেশিক্ষণ না ভাই, আর অল্প একটু মারতে পারলেই হয়ে যাবে এখানে, আমি এখান থেকে হার মানতে চাই না, আর 40 মাত্র, 40 আর 40, এরকমভাবে আমি আন্দাজে মারবো, লাগলে লাগবে, না লাগলে না লাগবে, আমার কি ভাই, আমার কি, বেরিয়ে যায় গিয়ে, এর গায়ে লাগে না, কি হয়েছে তোর গায়ে, কী এরকম লাগানো, গেছে গেছে, অনেকক্ষণ পরে মারতে মারতে গেছে, আমি ঘেমে এখানে জল হয়ে গেছি পুরো, দেখো এই দেখো আমি ঘেমে জল হয়ে গেছি পুরো, একে মারতে গিয়ে আমার এত অবস্থা খারাপ হয়ে গেছে, এবার এটা উঠে আমি এখান থেকে আরাম দিয়ে গ্রেট স্কেপ করতে পারবো হয়তো, চালা 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 চালা, জলদি জলদি চালা, তোর থেকে তো গাড়ি স্থায়ী এত বড় যে নাগালও পাচ্ছি না আমি, আবে এটা আবার চলে কী করে, ও এরকমভাবে চলে, চালাও ভাই, এখান থেকে হয়তো আমি বেরিয়ে গেছি। বাকি তো গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই ছিল, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে, তো এনিওয়েজ গাইজ আজকের এই ভিডিওটা এইটুকুই, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও, তো চলো দেখাবে নেক্সট ভিডিওতে।